আমার পক্ষ থেকে ব্যক্তিগতভাবে জনাব সুলাইমান সানিয়াবাদকে মূল্যায়ন করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। তিনি একজন প্রচার বিমুখ মানুষ, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাদার অফ ডেমোক্রেসি টাইটেল বা দশটি বিষয়রূপে যে রেজুলেশন পাশ করা হয়েছে সেই বিষয়ে সুলাইমান সানিয়াবাদের প্রচণ্ড সহযোগিতা রয়েছে। আমাদের এই চারজনের যে কোনো একজন মিসিং থাকলে সেই অনুষ্ঠানটি কোনোভাবেই করা সম্ভব হতো না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিবিসি 24 টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকের এই আমার পর্বটি যুক্তরাষ্ট্র বিএনপির সিনিয়র নেতৃবৃন্দকে মূল্যায়ন করার জন্য ধন্যবাদ জানিয়ে কথাগুলি বলতে চাচ্ছি। যুক্তরাষ্ট্র বিএনপি সম্পর্কে কিছু কথা বলবো, সেই সাথে প্রবাসী যে সকল নেতৃবৃন্দকে সম্মানিত করা হয়েছে, বিএনপি কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে, তাদের প্রত্যেককে জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা। দলের একাধিক গুরুত্বপূর্ণ পদেও আনা হয়েছে রদবদল। শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য। এতে বলা হয়, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম এম মালিককে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এছাড়া সুইডেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল আবেদিন মোহনকে সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, সাইদ সোহরাবকে সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি মাহমুদুর রহমান সুমনকে সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ এবং যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাটকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এছাড়া বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক ডাক্তার ফরহাদ হালিম ডোনারকে ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক লিটন মাহমুদকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। এছাড়া কয়েক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র বিএনপি নেতা জনাব গিয়াস আহমেদ, জনাব জিল্লুর রহমান জিল্লু ও মিল্টন ভুঁইয়াকে জাতীয় নির্বাহী কমিটির সদস্য মনোনীত করা হয়েছে। মূলত আমি যুক্তরাষ্ট্র বিএনপির যে 80-এর দশকে প্রথম গঠন করা হয়েছে তখনকার সময়ের আহ্বায়ক ছিলেন ডক্টর মুজিবুর রহমান। তার পরবর্তী সময়ে এই যুক্তরাষ্ট্র বিএনপিকে ধাপে ধাপে এতটা পপুলার এবং এতটা শক্তিশালী করে গড়ে তুলেছেন জনাব আব্দুল লতিফ সম্রাট, তার অবদানকে অস্বীকার করার কোনো যোগ নেই। আপনারা জানেন সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র বিএনপি ঠেলে সাজানোর জন্য যে সকল স্টেটে বিএনপির কর্মতৎপরতা রয়েছে সব তেমন স্টেটের ভিতরে 23টি স্টেট মোটামুটি গোনা হয়। তার ভিতরে জনাব আনোয়ার এইচ খোকনের দায়িত্বে 18টি স্টেটে সফল কমিটি গঠন করা হয়েছে, আহ্বায়ক কমিটি এবং পূর্ণাঙ্গ কমিটি অনেক স্টেটে। এটা একটা তার বিরাট সফলতা এবং এই সফলতার জন্য তাকে সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক থেকে তাকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে প্রমোশন দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র বিএনপি কিন্তু 2007 থেকে যে অগ্নিঝরা আন্দোলনের ডাক দিয়েছিলেন, অর্থাৎ মঈন ফখরুদ্দিন গঙ্গদেরকে বিতাড়িত করার জন্য যুক্তরাষ্ট্র বিএনপির আন্দোলনটা ছিল অত্যন্ত তীক্ষ্ণ এবং অগ্নিঝরা। যে আন্দোলনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশেও আন্দোলনের সূত্রপাত হয় এবং মঈন ফখরুদ্দিন যেতে বাধ্য হয়। তার পরবর্তী সময় যুক্তরাষ্ট্র বিএনপির নেতৃত্বের প্রতিযোগিতায় বিভক্তি দেখা দেয়। যুক্তরাষ্ট্র বিএনপির বিভক্তির পিছনে পার্শ্ববর্তী দেশের একটি গোয়েন্দা সংস্থার বিশাল হাত রয়েছে, যাতে করে যুক্তরাষ্ট্র বিএনপি কখনো ঐক্যবদ্ধ হতে না পারে এবং তাদের আন্দোলন বিক্ষোভ করতে না পারে, যাতে আওয়ামী লীগ সুন্দরভাবে দেশ চালাতে পারে, এমন একটি চিন্তা চেতনা ছিল সেই গোয়েন্দা সংস্থাটির। যদিও সেই গোয়েন্দা সংস্থাটি সফল হয়নি। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র বিএনপি 18টি কমিটি গঠন করার মধ্য দিয়ে সাংগঠনিক তৎপরতা প্রমাণ করেছে। যদিও এর পূর্বে আন্দোলন বিক্ষোভে যুক্তরাষ্ট্র বিএনপি ছিল অগ্রণী ভূমিকায় এবং সেক্ষেত্রে তখনকার সময়ে যেহেতু দেশে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের সিনিয়র নেতৃবৃন্দকে জেলে রাখা হয়েছে, আন্দোলনই করতে দেওয়া হয়নি, তখন কিন্তু যুক্তরাষ্ট্র বিএনপি এককভাবে আন্দোলনের ডাক দিয়েছে। আপনাদের যদি মনে থাকে 43টি অ্যাম্বাসিতে অর্থাৎ কনসাল অফিস এবং অ্যাম্বাসিতে একত্রে বিক্ষোভ করা হয়েছিল এবং সেটা ছিল যুক্তরাষ্ট্র বিএনপির সকল দেশের নেতৃবৃন্দ সেই বিক্ষোভে জয়েন করেছিল। এখানে কর্মীরা কিন্তু ডাক দিলে, বিশেষ করে নিউ ইয়র্কের যে জাতিসংঘের সামনে বা কনসাল জেনারেল অফিসের সামনে
আমরা যতগুলি বিক্ষোভ করেছি প্রতিটা বিক্ষোভে স্বতঃস্ফূর্ত জনসমাগম ছিল এবং কর্মীদের ব্যাপক সমাগম ছিল। কিন্তু যখনই সাংগঠনিকভাবে কমিটি গঠন করা হবে বা এই ধরনের কোনো কর্মতৎপরতা শুরু হতো, ঠিক তখনই এই দলটা এমনভাবে বিভক্তি তৈরি করা হতো নেতৃত্বের প্রতিযোগিতায়, যেটা করে কমিটি গঠন করাই সম্ভব হয়ে উঠছিল। পরবর্তীতে আনোয়ার এইচ খোকন যখন দায়িত্ব পেলেন, তখন কিন্তু যুক্তরাষ্ট্র বিএনপির সকল নেতা কর্মী এমনকি সাধারণ প্রবাসীরাও যারা বিএনপিকে ভালোবাসেন, তাদের কথা একটাই ছিল, কমিটি যাই আসে কোনো বিরোধিতা নয়, আমরা সকলেই সেটা মেনে নেব। এবং সেভাবেই কিন্তু কমিটিগুলি গঠন করা হয়েছে, যার কারণে পূর্ববর্তী যে সকল নেতৃবৃন্দ কমিটি গঠন করতে পারেননি তাদের বিরুদ্ধে অন্য আরেকটি গ্রুপ অভিযোগ করতেন। কিন্তু এবারে আনোয়ার এইচ খোকন সাহেব অত্যন্ত সফল এবং অত্যন্ত ভাগ্যবান আমি বলবো, যুক্তরাষ্ট্র বিএনপির কর্মীদের ভিতরে এমন একটি আস্থা তৈরি হয়েছে যে কেন্দ্রীয় বিএনপি যেই সিদ্ধান্ত নিবে, কমিটি যেভাবে গঠন করবে, আমরা সেভাবেই মেনে নেব, কোনো প্রতিক্রিয়া এখানে দেখায়নি। আর সেই সুযোগটায় আমি আনোয়ার এইচ খোকন সাহেবকে অত্যন্ত ভাগ্যবান বলবো, তিনি সফল হয়েছেন 18টি কমিটি দিতে। তর্ক বিতর্ক তো থাকবেই, এই তর্ক বিতর্ক পূর্ববর্তী যারা কমিটি করতে এসেছেন সেগুলি তখন অনেক বড় করে দেখানো হতো, যেটা এই আনোয়ার এইচ খোকন সাহেবের আমলে দেখানো হয়নি, যাতে করে অত্যন্ত সফলভাবে তিনি কমিটি করে সুফল হয়েছেন। তার ভবিষ্যৎ সুস্থতা এবং ভবিষ্যৎ সফলতা কামনা করছি। আজকের এই কমিটি গঠন যখন সফল হয়েছে, সেই সফলতার মধ্যে আমি একটা ব্যক্তির নাম উল্লেখ না করেই পারছি না। আপনারা জানেন যুক্তরাষ্ট্র বিএনপি থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে 2011 সালের 21শে মে নিউ জার্সি স্টেট সিনেট থেকে রেজুলেশন পাশ করে মাদার অফ ডেমোক্রেসি উপাধি দেওয়া হয়েছে। নিউ জার্সি অঙ্গরাজ্যের সিনেট প্রেসিডেন্ট স্টিফেন সুইনির বিশেষ আমন্ত্রণে সোমবার ট্রেন্টনে যান বেগম খালেদা জিয়া। নিউ জার্সি স্টেট হাউসে তাকে স্বাগত জানান সিনিয়র সিনেটর লরেটা ওয়েনবার্গ ও নিম্নকক্ষে ডেপুটি স্পিকার উপেন্দ্র চিপুকুলা। সেখানে স্টিফেন সুইনির সাথে বৈঠক করেন বেগম জিয়া। পরে সিনেট অধিবেশনে দেয়া ভাষণে বিএনপি চেয়ারপারসন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার দেওয়ার আহ্বান জানান। বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য সাহায্য নয়, ব্যবসা বাণিজ্যের উপর নির্ভরশীলতা বাড়ানোকে অগ্রাধিকার দেয় বিএনপি। Gain duty-free access to the U.S. market and legislate accordingly. বাংলাদেশের উন্নয়ন ও সত্যিকারে গণতন্ত্র প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্র সবসময় পাশে থাকবে বলে আশা করেন বিএনপি চেয়ারপারসন। I would like to stress once again that Bangladesh and the United States are not just friends, but are partners in working for democracy and global peace and harmony. গণতন্ত্র, সন্ত্রাস দমন, অর্থনৈতিক, সামাজিক উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে তার দলের নেয়া নানা পদক্ষেপ তুলে ধরেন বেগম জিয়া। দুই দেশের আর্থসামাজিক উন্নয়নে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের অবদানের কথা স্মরণ করিয়ে দেন তিনি। সেই সাথে যুক্তরাষ্ট্রের মূলধারার সাথে একাত্ম হয়ে কাজ করতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান। এর আগে গণতন্ত্র, বিশ্বশান্তি, মানবাধিকার, সন্ত্রাস দমন, নারী শিক্ষা ও সক্ষমতা উন্নয়নে তার অসামান্য অবদান ও কৃতিত্বের জন্য নিউ জার্সি সিনেট সর্বসম্মতভাবে একটি রেজুলেশন পাশ করে। সিনেট হলে বক্তৃতা দেওয়ার পূর্বক্ষণে দেশনেত্রী বেগম খালেদা জিয়া jlibrary.com নামে একটি অনলাইন গ্রন্থাগারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। মোহাম্মদ শামসুল আলমের সম্পাদনায় ও মতিউর রহমান লিটু কর্তৃক প্রকাশিত জিয়া লাইব্রেরির সার্বিক দায়িত্বে রয়েছেন আশিক ইসলাম, সহযোগিতায় সোলেমান সেনিয়াবাদ ও বিএনপি নেতা আশরাফ আলী হাওলাদার। সেখানের প্রতিটা সিনেটর সেদিনের বক্তব্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মাদার অফ ডেমোক্রেসি বলে সম্বোধন করেছিল, সেখান থেকেই মাদার অফ ডেমোক্রেসিটা ছড়িয়ে পড়ে। সেই অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির প্রায় 30-35 জন কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, সাবেক এমপি সহ। সেই অনুষ্ঠানটা হয়েছিল স্টেট সিনেটর জিম হুইলেনের আহ্বানে এবং স্টেট স্পিকার জনাব স্টিফেন সুইনির একান্ত প্রচেষ্টায় সেই অনুষ্ঠানটি সফল করতে হয়েছিল। সেই অনুষ্ঠানের সাথে যে জড়িত ছিলেন সেই ব্যক্তি প্রচার বিমুখ জনাব সুলাইমান সেনিয়াবাদের ব্যাপারে আজকে আমি কথা বলতে চাই। বিএনপি কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অনুরোধ করব জনাব সুলাইমান সেনিয়াবাদকে একটু সম্মান করার জন্য, কেননা 2011 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন লন্ডনে অবস্থান করছিলেন যুক্তরাষ্ট্রে আসার পূর্বে, তখন শমশের মবিন সহ তাদের সাথে জড়িত যারা ছিলেন তারা তখন ঘোষণা করেছিলেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমেরিকা আসলে হিলারি ক্লিনটন সহ অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দের সাথে তার বৈঠক হবে।
কিন্তু যেদিন তিনি যুক্তরাষ্ট্রে আসছেন ঠিক তার আগের দিন, যেহেতু আমার তখন পত্রিকা ছিল প্রবাসী বার্তা, অত্যন্ত পপুলার একটি পত্রিকা, সেই পত্রিকায় মেসেজ আসে যে হিলারি ক্লিন্টনের সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে বৈঠক হচ্ছে না। তাৎক্ষণিকভাবে আমি যুক্তরাষ্ট্রের যে সকল বড় বড় নেতৃবৃন্দ মূলধারার সাথে জড়িত তাদের অনেককে কল করি যে এই বিষয়টা যেহেতু ক্যান্সেল হয়ে গেছে, হিলারি ক্লিন্টনের সাথে বৈঠক হচ্ছে না, দেশনেত্রী অলরেডি প্লেনে উঠে গেছে, আমাদের এটা মানিজ্যতের বিষয় হয়ে দাঁড়াবে যদি কোনো সিনিয়র কোনো নেতৃবৃন্দের সাথে তিনি বৈঠক করতে না পারেন, আপনাদেরকে এই ব্যাপারে সবাইকে এগিয়ে আসে। কাউকে কিন্তু তখন পাওয়া যায়নি, কারোরই সেরকম কানেকশন ছিল না। একমাত্র সুলাইমান সানি আবার তখন তিনি আমাকে জানালেন, আমি যেহেতু সিনেটে চাকরি করি, তিনি ছিলেন তখনকার স্পিকারের প্রোটোকল অফিসার, তিনি পরের দিন স্টিফেন সুইনের কাছে, অর্থাৎ নিউ জার্সি স্টেট সিনেটের স্পিকার স্টিফেন সুইনের কাছে আলাপ করলেন যে এরকম আমাদের প্রাইম মিনিস্টার আসবে, ওনাকে একটু কোনো সংবর্ধনা করা যায় কিনা। তিনি সম্মতি হওয়ার পরে তিনি আমাকে জানালেন, তখন আমার সাথে পরিচয় ছিল ম্যাডামের সাবেক এপিএস জনাব শামসুল আলম সাহেব। আমি তাকে কল করে বললাম যে আলম ভাই, এরকম আমাদের একটা সুবিধা আছে, ম্যাডামের যেহেতু হিলারি ক্লিন্টনের বৈঠক বানচাল হয়ে গেছে, তো আমাদের একটা সুযোগ আছে নিউ জার্সি স্টেট সিনেটে ম্যাডামকে ব্যাপক একটা সংবর্ধনা দেওয়া যেতে পারে। তিনি তখন আলাপ করলেন তারেক রহমান সাহেবের সাবেক মুখপাত্র জনাব আশিক ইসলাম সাহেবের সাথে, তিনি তখন টেক্সাসে। তিনি যখন লন্ডনে যোগাযোগ করলেন তখন আমরা একটা ক্লিয়ারেন্স পেলাম যে যদি আমরা নিউ জার্সি স্টেট সিনেটে সেই কাজটি করতে পারি সেক্ষেত্রে ম্যাডামকে উপস্থিত করানো যাবে। এই কিন্তু আমাদের যাত্রা শুরু। তারপরের দিন আমি নিউ জার্সি স্টেট সিনেটে চলে যাই, সেখান থেকে লেটার নিয়ে এসে আমরা লন্ডনে পাঠিয়ে দিলে বিষয়টি পাকাপোক্ত হয় এবং 21 মে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে একটা ব্যাপকভাবে সংবর্ধনা দেওয়া হয়, যেটা ইতিহাসে বিরল। এই নিউ জার্সি স্টেট সিনেটে মাত্র 2 নেতাকে এইভাবে সংবর্ধনা দেওয়া হয়, একজন ছিলেন নেলসন ম্যান্ডেলা, দ্বিতীয়টি দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এটা একটা ঐতিহাসিক ঘটনা। তো সেই ঘটনার পিছনে প্রথম যে ব্যক্তি আমাকে সহযোগিতা করেছিলেন, অর্থাৎ এই বিষয়টি নিয়ে আমি সকলের সাথে অনুরোধ করার পরও যার যেখানে হাত ছিল সবাই চেষ্টা করেছে কিন্তু সফল হয়নি, যেহেতু সুলাইমান সানিয়াবাদ সফল হয়েছিলেন, সেহেতু আমার পক্ষ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানকে অনুরোধ করব যে অন্তত সুলাইমান সানিয়াবাদকে একটু সম্মান করার জন্য। এই সুলাইমান সানিয়াবাদ আসলে একজন প্রচার বিমুখ ব্যক্তিত্ব, তাকে মিডিয়ার সামনে খুব একটা দেখবেন না, তার কিন্তু অবদান রয়েছে। তিনি ছিলেন সাবেক ডেমোক্রেটিক পার্টি 11 সেকশনের সভাপতিও দায়িত্ব পালন করেন, অর্থাৎ তিনি মূলধারায় বেশ প্রভাব রাখেন। যে কোনো কারণে হোক তিনি এখন একটু নিষ্ক্রিয় হয়ে গেছেন, তারপরেও যেহেতু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই মাদার অফ ডেমোক্রেসি টাইটেলের পিছনে তিনি ওতপ্রোতভাবে কাজ করেছেন, 4 ব্যক্তি ছাড়া সেই অনুষ্ঠানটি করা সম্ভব ছিল না। প্রথমত আমি উদ্যোগ নিয়েছিলাম, আমি সবার সাথে কানেকশন করেছিলাম, দ্বিতীয়ত ছিলেন জনাব শামসুল আলম সাহেব, তৃতীয় জনাব আশিক ইসলাম, চতুর্থ জনাব সুলাইমান সানিয়াবাদ। এই 4 আমরা বাংলাদেশিদের মধ্য থেকে এই অনুষ্ঠানে উদ্যোগ গ্রহণ করা হয় এবং পরবর্তীতে জনাব স্টিভেন সুইনি এবং জিম হুইলেনের অত্যন্ত সহযোগিতায় আমরা অনুষ্ঠানটি করতে সফল হই। আমার পক্ষ থেকে ব্যক্তিগতভাবে জনাব সুলাইমান সানিয়াবাদকে মূল্যায়ন করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। তিনি একজন প্রচার বিমুখ মানুষ, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাদার অফ ডেমোক্রেসি টাইটেল বা 10 বিষয়রূপে যে রেজুলেশন পাশ করা হয়েছে সেই বিষয়ে সুলাইমান সানিয়াবাদের প্রচন্ড সহযোগিতা রয়েছে এবং তার উদ্যোগ ছাড়া সেই অনুষ্ঠানটি করা সম্ভব হতো না। তাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে আমি করজোড়ে অনুরোধ করব এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে করজোড়ে অনুরোধ করব জনাব সুলাইমান সানিয়াবাদকেও অন্যান্য সকল প্রবাসী নেতৃবৃন্দের মতো মূল্যায়ন করা হোক। ধন্যবাদ সবাইকে, এটা আমার দায়িত্ব ছিল আর সেই দায়িত্বের পক্ষ থেকে আমি আপনাদের কাছে অনুরোধ করলাম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।